হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে যে টপিকটা সেটা হচ্ছে কিভাবে আপনারা নন স্মার্ট টিভি গুলাকে স্মার্ট টিভিতে পরিণত করবেন, এবং কিভাবে এই নন স্মার্ট টিভিতে কিভাবে আপনারা ইন্টারনেট ইউজ করবেন, মানে ওয়াইফাই কিভাবে ইউজ করতে পারেন, এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, ফার্স্ট আর বললেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন এমআই বক্স, এটা হচ্ছে গিয়ে আপনার এই নন স্মার্ট টিভির জন্য এটা আনা হয়েছে। এটাকে আপনারা 4K, এটা হচ্ছে গিয়ে আপনার এমআই ভার্সনের। তো এটা হচ্ছে গিয়ে আপনার একটা অ্যান্ড্রয়েড ভার্সন, এটা মূলত এটাকে অ্যান্ড্রয়েড মোবাইল বলতে পারেন। নন স্মার্ট টিভি যখন থাকে তখন এটা স্মার্ট টিভিতে পরিণত হয়ে যায়। তো আপনারা দেখেন, এটাকে আমি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই বক্সটা আছে, তো এটাকে আমরা খুলবো, খোলার পর আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। দেখি এটার ভিতরে কি কি আছে। তো ভিউয়ার্স, এটার ভিতরে অনেক মেনু দেওয়া আছে, মেনু শিটগুলো দেওয়া আছে, আর এই যে একটা বই দেখতে পাচ্ছেন এখানে, এমআই বক্স, এমআই বক্সের একটা লোগো, তারপরে এরকম ম্যাগাজিন অনেক কিছু দেওয়া হয়েছে এটাতে। তো এগুলো আমরা পরে দেখবো। এই যে ক্যাটাগরি দেওয়া হয়েছে এখানে, ক্যাটালগ গুলা দেখতেছেন কিভাবে এটাকে ইউজ করবেন, এই ক্যাটালগ গুলা এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ক্যাটালগ গুলো আস্তে আস্তে এরকম ওয়াইফাই পরিণত হয়েছে, যে দেখতে পাচ্ছেন কানেক্ট টু ওয়াইফাই। আচ্ছা, আর কি কি আছে আমরা দেখব ভিউয়ার্স। এটা হচ্ছে গিয়ে এমআই বক্স, এমআই এর যে বক্সটা এটা হচ্ছে মূলত এটাই হচ্ছে মেন জিনিস। তো এটা দিয়েই আমরা ওয়াইফাই ইউজ করব। ভিতরে আর কি কি আছে, ভিতরে একটা পাওয়ার কেবল দেওয়া আছে, এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয়েছে সে, দেখতেই পাচ্ছেন এটাকে বলা হচ্ছে এইচডিএমআই। এইচডিএমআই এটা হচ্ছে এখানে যে একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এইচডিএমআই যে পোর্টটা, এই পোর্টটাতে এটা লাগানো হয়। এরকম ভাবে এটা লাগাই দেওয়ার পর আপনার যে নন স্মার্ট টিভি আছে, ওই নন স্মার্ট টিভির পিছনে সেভ হয়ে গেছে আর শান্তি নেই। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম সেটা হচ্ছে এটাকে আপনারা নন স্মার্ট যে টিভিটা আছে ওই টিভির পিছনে এরকম, এই যে এইচডিএমআই একটা। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এটাকে আমি এখন আপনাদেরকে ওই যে এই নন স্মার্ট টিভির যে পিছনে পোর্ট আছে ওই পোর্টে লাগাই আমি আপনাদেরকে এটা দেখাবো যে কিভাবে কানেক্ট করতে হয়। তো চলুন আমরা এখন টিভির, আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, ওই অ্যারোতে ক্লিক করো। আর কিছু দিতে হবে, বরাতে দিতে হবে, ওই যে বরাতের উপরে আছে। কানেক্টিং টু আশিকুর রহমান। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কানেক্টিং হচ্ছে, কানেক্ট সাকসেসফুল, তার মানে আমার ওয়াইফাইটা কানেক্টেড হয়েছে। তো এখন আমরা ব্রাউজ করব, ব্রাউজ করে দেখব যে ইন্টারনেট আসলে চলে কিনা। আমরা ব্যাকে চলে আসলাম, এখন আমরা যাব হচ্ছে সরাসরি ইউটিউবে চলে যাব। ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটা অলরেডি ইউটিউবে ঢুকে গেছে। কারণ হচ্ছে এটা কিন্তু ভিউয়ার্স আগে নন স্মার্ট টিভি ছিল, এখন কিন্তু এটা স্মার্ট টিভিতে পরিণত হয়েছে। তো আমরা একটা প্লে করি, আমি ভিডিওটা প্লে করলাম, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু এখন সরাসরি অনলাইন থেকে আমরা দেখতেছি ভিউয়ার্স। এরকম ভাবে আপনারা যারা নাকি নন স্মার্ট ইউজ করেন, তারা নন স্মার্ট টিভিগুলোকে স্মার্ট টিভিতে পরিণত করতে পারবেন। আর হচ্ছে যারা নাকি এই নন স্মার্ট টিভিতে ডিশের চ্যানেল দেখতে চান, যারা ডিশের কানেকশন আছে,
ব্যাকে গেলে তারপর এরকম এই যে দেখতে পাচ্ছেন লাইভ নেট টিভি, এখানে ক্লিক করলে আপনারা অনেক হিউজ পরিমাণ চ্যানেল পাবেন, ডিশের যে কটা চ্যানেল এর চাইতে বেশি পাবেন। দেখতেই পাচ্ছেন, তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এখানে বাংলা অপশন কোথায়, এই যে বাংলা, বাংলাতে ক্লিক করলে বাংলাদেশি যে চ্যানেলগুলো আছে এগুলো চলে আসলো। এখন আমি সাপোজ এটিএন বাংলাতে ক্লিক করলাম, ক্লিক করার পর লিংক ওয়ানে ক্লিক করলে দেখবেন আজ